প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আজকের যুক্তিবিদ্যা প্রথম পত্রের তৃতীয় অধ্যায় সম্পর্কিত ক্লাস উপস্থাপন করব। আমি মোহাম্মদ সাইদুর রহমান, প্রভাষক, দর্শন বিভাগ, কলাগাছিয়া এস এম সেকান্দার আলী চৌধুরী ডিগ্রি কলেজ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ তৃতীয় অধ্যায়ে যুক্তির উপাদান সম্পর্কে তোমাদের ক্লাস নেব। সেক্ষেত্রে তোমরা অবগত আছো, আমরা গত ক্লাসে প্রথম অধ্যায় থেকে একটা ক্লাস নিয়েছিলাম। আজকের তৃতীয় অধ্যায়ের আলোচ্য বিষয়ের মধ্যে আছে পদ, বাক্য, শব্দ, শব্দের শ্রেণী বিভাগ, ব্যক্তার্থ, যথার্থ, পদের প্রকারভেদ, বাক্য ও যুক্তিবাক্য, অবধারণ ও যুক্তিবাক্য, যুক্তিবাক্যের গঠন, বাক্যের শ্রেণী বিভাগ, বাক্যকে যুক্তিবাক্যে রূপান্তর, পদের ব্যাপ্তি, এসব বিষয়ে আমরা আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের আলোচ্য বিষয় পদের সংজ্ঞা, পদবাক্য, শব্দের শ্রেণী বিভাগ, শব্দ ও পদের পার্থক্য। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাস শেষে তোমরা এই বিষয়গুলো সম্পর্কে জানতে পারবে। আমরা এখন জানব পদের সংজ্ঞা। তাহলে উৎপত্তিগত অর্থে পদের সংজ্ঞা হচ্ছে, উৎপত্তিগত অর্থে টার্মিনাস একটা ল্যাটিন শব্দ, টার্ম থেকে আসছে টার্মিনাস, যার অর্থ হচ্ছে প্রান্ত বা সীমা। একটি যুক্তিবাক্যের দুই প্রান্তে যে শব্দগুলো অবস্থান করবে সেই শব্দগুলোকে বলা হবে পদ। আমরা যদি একটি উদাহরণের সাহায্যে দেখতে চাই তো বলবো যে মানুষ হয় সৃজনশীল। এখানে তিনটা শব্দ আছে, একটা হচ্ছে মানুষ, আর একটা হচ্ছে হয়, আর একটা হচ্ছে সৃজনশীল। মানুষ শব্দটা হচ্ছে উদ্দেশ্য, সৃজনশীল শব্দটা হচ্ছে বিধেয়, আর হয় সংযোজক একটা শব্দ যার দ্বারা উদ্দেশ্য এবং বিধেয়কে যুক্ত করা হয়েছে। তাহলে আমরা যদি বলি একটা যুক্তিবাক্য মানুষ হয় সৃজনশীল, তাহলে এখানে উদ্দেশ্য বিধেয়ের মধ্যে হয় শব্দ দ্বারা একটা সংযোগ স্থাপন করা হয়েছে। তো আমরা পদের সংজ্ঞা পরবর্তীতে জানব, কিন্তু পদ কোন শব্দ থেকে আসছে? টার্মিনাস শব্দ থেকে। সেখানে জানলাম যে তার অর্থ হচ্ছে প্রান্ত বা শেষ। এখন আমরা যাব পদের সংজ্ঞা। সংকীর্ণ অর্থে যদি বলি পদের সংজ্ঞা বলতে যাব যে শব্দ বা শব্দ সমষ্টি কোনো যুক্তিবাক্যের উদ্দেশ্য বা বিধেয় রূপে ব্যবহৃত হয়ে আছে সেই শব্দ বা শব্দ সমষ্টিকে সংকীর্ণ অর্থে পদ বলা হয়। বুঝতে পারছো তোমরা? আমরা যদি একটা উদাহরণ দেই তাহলে বিষয়টা আরও ক্লিয়ার হবো। যেমন আকাশ হয় নীল, এখানে আকাশ নীল ব্যবহৃত হয় শব্দ দুটি পদ। আবার মানুষ শিক্ষিত, এটি কিন্তু পদ নয় কারণ এটি যুক্তিবাক্যে ব্যবহৃত হয়নি। তাহলে আমরা এখানে বুঝতে পেরেছি যে যুক্তিবাক্যের উদ্দেশ্য বিধেয় রূপে ব্যবহৃত হয় এবং বা ব্যবহৃত হওয়ার যোগ্যতা রাখে সে শব্দ বা শব্দ সমষ্টিকে পদ বলা হয়। আমরা উদাহরণ দিয়েছিলাম যে আকাশ হয় নীল, তাহলে এখানে আকাশ ও নীল এই দুইটা শব্দের মধ্যে হয় সংযোজক দ্বারা একটা সম্পর্ক স্থাপন করা হয়েছে। বুঝতে পারছো তোমরা? তাহলে আকাশ হয় নীল, এটা একটা যুক্তিবাক্য। আলাদা আলাদাভাবে যদি বলি আকাশ হচ্ছে উদ্দেশ্য, নীল হচ্ছে বিধেয়। বুঝতে পারছো তোমরা? আমরা এখন জানব পদের সংজ্ঞা। ব্যাপক অর্থে যদি বলি যে পদ কী, তাহলে বলবো যে শব্দ বা শব্দ সমষ্টি কোনো যুক্তিবাক্যের হয় উদ্দেশ্য বা বিধেয় হিসেবে ব্যবহৃত হবার যোগ্যতা রাখে তাকে পদ বলে। তাহলে আমরা যদি কতগুলো পদের উদাহরণ দিতে চাই বা পদ সম্পর্কে জানতে চাই তাহলে আমরা বলতে পারি যেমন রবি, কবি, সবুজ, সাদা, লাল, ভালো, সৎ ইত্যাদি।
এই শব্দগুলো হচ্ছে এক একটি পদ, এই মুহূর্তে ব্যবহার না হলেও ব্যবহারে হওয়ার যোগ্যতা রাখে। মূল কথা হচ্ছে এই শব্দগুলো এখন কোথাও ব্যবহৃত হয়নি, কিন্তু এই শব্দগুলোর যে অর্থ, এই শব্দগুলোর যে অর্থ আছে তাতে এই শব্দগুলো কোনো না কোনো জায়গায় ব্যবহৃত হতে পারে। তোমরা কি বুঝতে পেরেছ? তাহলে আমরা কি জানলাম, পদের সংজ্ঞা, তার মানে ব্যাপক অর্থে পদ বলতে কী বুঝি, বুঝতে পারছি? তাহলে আমরা যদি বলি, আবারও বলতে চাই, তাহলে বলবো যে শব্দ বা শব্দ সমষ্টি কোনো উক্তিবাক্যের উদ্দেশ্য বা বিধেয় হিসেবে ব্যবহৃত হয় বা হতে পারে তাকে পদ বলে। এখন আমরা জানবো পদ ও বাক্য। শাহেদ অত্যন্ত মেধাবী, এখানে সাধারণ বাক্য বা ব্যাকরণিক বাক্য। তারপরে বলছে রাকিব হয় বুদ্ধিমান, অথবা সকল ছাত্র হয় মেধাবী, এটা একটা যুক্তিবাক্য। এখানে দেখো উদ্দেশ্য প্লাস সংযোজক প্লাস বিধেয় ইকাল টু যুক্তিবাক্য, তার মানে একটা যুক্তিবাক্যে তিনটা পদ থাকে, একটা উদ্দেশ্য পদ থাকে, একটা বিধেয় পদ থাকে, একটা সংযোজক থাকে। রাকিব হয় বুদ্ধিমান, রাকিব হলো উদ্দেশ্য, আর বিধেয় হলে বুদ্ধিমান, হয় হলো সংযোজক। এই হয় শব্দটা দ্বারা একটা উদ্দেশ্য পদ হচ্ছে রাকিব, আর বিধেয় পদ হচ্ছে বিধেয়, বিধেয় পদ হচ্ছে বুদ্ধিমান। তাহলে রাকিব ও বুদ্ধিমানের মধ্যে একটা সংযোজক শব্দ হয় দ্বারা যুক্ত করে একটা যুক্তিবাক্য উদাহরণ দেওয়া হয়েছে। তাহলে আমরা সহজভাবে যদি বলি রাকিব হয় বুদ্ধিমান, করিম হয় বুদ্ধিমান, শিহাব হয় বুদ্ধিমান, তাহলে এই এক একটা বাক্য হচ্ছে কি, একটা যুক্তিবাক্য। তোমরা কি বুঝতে পেরেছ? আর একটু সহজভাবে যদি বলি, তোমরা এসএসসি পর্যায়ে কিন্তু বাংলা দ্বিতীয় পত্রে পড়ে আসছো পদ কী, বাক্য কী, শব্দ কী, তারই ধারাবাহিকতায় তোমাদের একাদশ শ্রেণীর যুক্তিবিদ্যা প্রথম পত্রে তৃতীয় অধ্যায় এই যুক্তিবাক্য পদ শব্দ এই বিষয়গুলো আলোচনায় এসেছে। সেক্ষেত্রে তোমাদের এটা বুঝতে খুব সহজ হচ্ছে, বুঝতে পারছো তোমরা? তো যাই হোক, আমরা পরবর্তীতে যেটা জানবো যে আমরা কিন্তু এখানে জেনেছি পদ কী, বাক্য কী, পদ ও বাক্যের মধ্যে কীভাবে সম্পর্ক স্থাপিত হয়, সে বিষয়টা সম্পর্কে আমরা কী করলাম, অবগত হলাম। তাহলে আমরা এই বিষয়ে মোটামুটি জানতে পেরেছি। এখন আমরা জানব পরবর্তীতে শব্দের শ্রেণী বিভাগ। তাহলে শব্দকে কী কী ভাগে ভাগ করা যায়? তাহলে শব্দ থেকে আসে পদ। যুক্তিবিদ্যায় শব্দ হচ্ছে তিন প্রকার, একটা হচ্ছে পদযোগ্য শব্দ, আরেকটা হচ্ছে সহপদযোগ্য শব্দ, আর একটা হচ্ছে পদ নিরপেক্ষ অথবা পদ অযোগ্য শব্দ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে তোমরা বুঝতে পারতেছ যে শব্দের শ্রেণী বিভাগ বা শব্দকে কী কী ভাগে ভাগ করা যায়। তার মধ্যে আমরা তিনটা বিষয় জানতে পারলাম। তার মধ্যে কী আছে, পদযোগ্য শব্দ আছে, সহপদযোগ্য শব্দ আছে, আর একটা হচ্ছে কি, পদ নিরপেক্ষ ও পদ অযোগ্য শব্দ। তোমরা কি বুঝতে পেরেছ? তাহলে আমরা কিন্তু পরবর্তীতে জানতে পারবো পদযোগ্য শব্দ কী। তাহলে যদি বলি যে পদযোগ্য শব্দ যে সকল শব্দ নিজে নিজেই অন্য শব্দের সাহায্য ছাড়া কোনো যুক্তিবাক্যের উদ্দেশ্য বা বিধেয় হিসেবে ব্যবহৃত হতে পারে তাকে পদযোগ্য শব্দ বলে, তাই তো? এখন আমরা জানলাম যে পদযোগ্য শব্দের মধ্যে কী হয়, যে সকল শব্দ নিজে নিজে অর্থাৎ অন্যের সাহায্য ছাড়া কোনো যুক্তিবাক্যের হয় উদ্দেশ্য না হয় বিধেয় হিসাবে ব্যবহৃত হতে পারে তাহলে তাকে পদযোগ্য শব্দ বলে। আমরা যদি একটু উদাহরণ দেই সেক্ষেত্রে আমরা আরও সুস্পষ্টভাবে বুঝতে পারবো, যেমন বই, খাতা, চেয়ার, টেবিল, কলম, পাখি ইত্যাদি। পাখি হয় দুই পাখা বিশিষ্ট প্রাণী, আবার আম হয় মিষ্টি, এখানে আম ও মিষ্টি পদযোগ্য শব্দ, কেননা তারা অন্য শব্দের সাহায্য ছাড়াই
যুক্তিবাক্যের উদ্দেশ্য ও বিধেয় রূপে ব্যবহৃত হয়েছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা একটা জিনিস খেয়াল করেছো এখানে, যে কিছু শব্দ আছে, যেমন বই, খাতা, চেয়ার, টেবিল, কলম, এগুলো কোনো না কোনো শব্দের সাথে যুক্ত হয়ে নতুন শব্দ যুক্ত করে। আমরা এরপরে জানব সহপদযোগ্য শব্দ। যে সকল শব্দ স্বতন্ত্রভাবে কোনো যুক্তিবাক্যের উদ্দেশ্য বা বিধেয় হিসেবে ব্যবহৃত হতে পারে না, তবে অন্য শব্দের সাথে যুক্ত হয়ে পদ গঠন করতে পারে, সেই সকল শব্দকে সহপদযোগ্য শব্দ বলে। তাহলে তোমরা একটা জিনিস লক্ষ্য করে দেখো, এখানে কয়েকটি শব্দ আছে, খুব, অত্যন্ত, টা, টি, খানা, খানি, যে, যেই, এই, সেই, এবং যদি, তাহলে, বেশি ইত্যাদি। এই শব্দগুলো কোনো শব্দের বা উদ্দেশ্য বা বিধেয় হিসেবে ব্যবহৃত হতে পারে না, তার মানে অন্য শব্দের সাথে যুক্ত হয়ে কী করে একটা পদ গঠন করতে পারে, এই কারণে একে সহপদযোগ্য শব্দ বলে। যেমন আমরা যদি বলি শাহিদা হয় অত্যন্ত, অত্যন্তর পরে কোনো শব্দ ব্যবহার করা হয় নাই, তার মানে এটা একটা অর্থহীন শব্দ হয়েছে। যদি বলা হয় শাহিদা হয় অত্যন্ত মেধাবী, তার মানে এই শব্দটা অর্থপূর্ণ হয়েছে। আর যদি তোমরা শুধু বলো যে শাহিদা হয় অত্যন্ত, তাহলে এটা অর্থহীন হয়ে গেল, তার মানে এটা দিয়ে কোনো অর্থ প্রকাশ করে নাই। অপরদিকে শাহিদা হয় অত্যন্ত মেধাবী, অত্যন্ত মানে মেধাবীর আগে অত্যন্ত শব্দটা বসে একটা অর্থপূর্ণ শব্দ গঠন করছে, এ কারণে এটাকে অর্থপূর্ণ বলা যায়। তাহলে তোমরা কি বুঝতে পেরেছ যে এই শব্দটা উদ্দেশ্য বা বিধেয় হিসেবে কোনো ক্ষেত্রে বসে কোনো নতুন অর্থ প্রকাশ করতে পারে না বা ব্যবহৃত হয় না, তবে অন্য শব্দের সাথে কী করে যুক্ত হয়ে পদ গঠন করতে পারে, এই জন্য এই সকল শব্দকে সহপদযোগ্য শব্দ বলে। আমরা কিন্তু উদাহরণের সাহায্যে সেই বিষয়টা কিন্তু আরও স্পষ্ট হয়েছি। প্রিয় বন্ধুরা, তোমরা কি বুঝতে পেরেছ? তাহলে আমরা যে কাজটা করব এখন জানব পদ নিরপেক্ষ বা পদ অযোগ্য শব্দ। পদ নিরপেক্ষ বা পদ অযোগ্য শব্দ বলতে আসলে আমরা কি বুঝব, বলছি যে সকল শব্দ নিজে বা অন্য শব্দের সাহায্য নিয়েও কোনো যুক্তিবাক্যের উদ্দেশ্য বা বিধেয় পদ হিসাবে ব্যবহৃত হতে পারে না, তাদের পদ নিরপেক্ষ শব্দ বলে। তোমরা একটা বিষয় খেয়াল করো, এখানে বলছে কি, কিছু শব্দ আছে নিজে বা অন্য শব্দের সাহায্য নিয়েও কোনো যুক্তিবাক্যের হয় উদ্দেশ্য না হয় বিধেয় পদ হিসাবে ব্যবহৃত হতে পারে না, তাদেরকে পদ নিরপেক্ষ শব্দ বলে। তার কথার অর্থ হচ্ছে উদ্দেশ্য হিসাবে বসবে না, বিধেয় হিসেবে বসে কোনো নতুন অর্থ প্রকাশ করতে পারে না। এরকম কিছু শব্দ আছে, যেমন হাই হাই, ও আহ, মরি মরি, উহ আহ, বাহ বাহ, অথবা আহা, ওহে, ওগো প্রভৃতি, তার মানে সকল বিষয়সূচক শব্দ। এই শব্দগুলো আগে বা পরে আমরা যেখানেই বলি, উদ্দেশ্য বা বিধেয় যেখানেই বলি না কেন, কোথাও বসে ওরকম কোনো অর্থ প্রকাশ করতে পারে না। তারপরে বড় কথা হচ্ছে যে বিধেয় পদ হিসেবে ব্যবহৃত হতে পারে না, তাদেরকে নিরপেক্ষ শব্দ বলে। তাহলে আমরা নিরপেক্ষ শব্দগুলো কী কী সে বিষয় সম্পর্কেও একটা সুনির্দিষ্ট ধারণা পেলাম। তোমরা কি বুঝতে পেরেছ? তাহলে আমরা শব্দের যে শ্রেণীবিভাগ, তিনটা শ্রেণীবিভাগ সম্পর্কে আমরা একটা ধারণা পেয়েছি। এখন তোমরা যদি, তোমাদের কাছে যে টেক্সট বই আছে, বিভিন্ন রাইটারের বইও বাজারে আছে, যেমন আমরা যদি বলি দেখা যায় গোলাম মুস্তফার বইও বাজারে আছে, সেগুলো যদি তোমরা দেখো, বিষ্ণুপদ সরকারের বই আছে স্যারের, সে বইগুলো যদি তোমরা দেখো, তোমরা আমার মনে হয় স্পষ্ট একটা ধারণা তোমরা পাবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা জানবো যেটা তোমরা এসএসসি পর্যায়ে পড়ে আসছো বাংলা দ্বিতীয় পদে, সেটা কি শব্দ ও পদের পার্থক্য। তো শব্দ পদের পার্থক্যকে যদি আমরা আলোচনা করতে যাই, আমরা তিনটা ভাগে ভাগ করে নিতে পারি। একটা হচ্ছে পার্থক্যের বিষয়, আরেকটা হচ্ছে শব্দ, আর একটা হচ্ছে পদ। তাহলে সংজ্ঞার ক্ষেত্রে যদি আমরা পার্থক্য বিচার করি শব্দ পদের, তাহলে অর্থপূর্ণ বর্ণ বা বর্ণ সমষ্টি হচ্ছে শব্দ, অন্যদিকে যুক্তিবাক্যের উদ্দেশ্য বিধেয় হিসেবে ব্যবহৃত শব্দ পদ।
এখন দেখো অর্থের দিক দিয়ে যদি বিচার করি একাধিক অর্থ থাকতে পারে কিসের শব্দের, কিন্তু পদের নির্দিষ্ট অর্থ থাকে। আবার সংখ্যার দিক থেকে যদি বিচার করি যুক্তিবাক্যে দুই বা ততোধিক শব্দ থাকে, আর পদের দিক দিয়ে উদ্দেশ্য বিধেয় এই দুটি পদই থাকে। আবার যদি অবস্থানের দিক দিয়ে আমরা তুলনা করি তাহলে বলবো শব্দের ক্ষেত্রে যুক্তিবাক্যে নির্দিষ্ট কোনো স্থান নেই, আর পদের ক্ষেত্রে স্থান নির্দিষ্ট অর্থাৎ উদ্দেশ্য ও বিধেয়। তারপরে আমরা যদি বলি প্রকরণ, যুক্তিবিদ্যায় তিন প্রকার পদযোগ্য, সহপদযোগ্য ও পদ নিরপেক্ষ শব্দ পাওয়া যায়। অপরদিকে পদের বেলায় শুধু দুইটাই, একটা হচ্ছে উদ্দেশ্য পদ আর একটা হচ্ছে বিধেয় পদ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা স্পষ্ট ধারণা পেয়েছো যে শব্দ ও পদের মধ্যে মূল পার্থক্য কোন জায়গায়। তাহলে আমরা আমাদের আলোচনায় কয়েকটি বিষয় সামনে নিয়ে এসেছি, পার্থক্যের বিষয়গুলো নির্দিষ্ট করে দিয়েছি। তার ভিতরে সংজ্ঞার দিক দিয়ে পার্থক্য হতে পারে, অর্থের দিক দিয়ে পার্থক্য হতে পারে, সংখ্যার দিক দিয়ে পার্থক্য হতে পারে, অবস্থানের দিক দিয়ে পার্থক্য হতে পারে, আর একটা হচ্ছে প্রকরণের দিক থেকেও পার্থক্য হতে পারে। তোমরা কি বুঝতে পারছো? নিশ্চয়ই বুঝতে পারছো। তো সেক্ষেত্রে তোমাদের কাজ করতে হবে, তোমরা যদি একটু নিজেরা পড়াশোনা করো আমার মনে হয় তোমরা পিছিয়ে থাকবে না। সেক্ষেত্রে আমার অনুরোধ থাকবে আজকের ক্লাসের পরে তোমাদের কাছে যে পাঠ্য বই আছে সে বই দিয়ে এই পড়াগুলো একটু নিজেরা পড়বা, যাতে করে তোমাদের কী হয় প্রস্তুতিটা ভালো হয়, যাতে পরবর্তীতে সব কিছু যখন স্বাভাবিক হয়ে যাবে তখন পরীক্ষায় যেন তোমরা অবশ্যই ভালো করতে পারে। তোমরা কি বুঝতে পেরেছ? তো যাই হোক, তাহলে আমরা কী জানলাম? শব্দ ও পদের পার্থক্য জানতে পারলাম। এরপরে আমরা যে বিষয়গুলো জানতে পারবো তার মধ্যে আছে এই অধ্যায়ের আরও কিছু বিষয় আছে যেটা তোমরা এই অধ্যায় থেকে শিখতে পেরেছো। তার মধ্যে কী কী আছে? আমরা কিন্তু জেনেছি শব্দ, জেনেছি পদ, জেনেছি শব্দের শ্রেণীবিভাগ, জেনেছি শব্দ এবং পদের মধ্যে পার্থক্য, জেনেছি আমরা কীভাবে এই পার্থক্যটা নির্ণয় করব। তোমরা কি বুঝতে পেরেছ? তাহলে আমরা শব্দ এবং পদ এই দুটো বিষয়ের পার্থক্য নির্দিষ্ট করতে পারব। পাশাপাশি কোনটা শব্দ পদ, কোন পদটা শব্দ নয়, এটার মধ্যে আমরা কি করতে পারবো? বিভাজন করতে পারবো। তোমরা কি বুঝতে পেরেছ? তাহলে আমাদের পরবর্তীতে যে বিষয় আমাদের জানতে হবে সেখানে আমরা জানব যে যুক্তিবিদ্যার ক্ষেত্রে শব্দ পদের মধ্যে যে পার্থক্য বা বৈসাদৃশ্য আমরা দেখতে পেলাম বা আমরা জানতে পেলাম, তার পরবর্তীতে এই অধ্যায়ের আর একটা বিষয় হচ্ছে যে এই অধ্যায় আমাদের প্রয়োজনীয় বিষয়গুলো যেগুলো আমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ সে বিষয় সম্পর্কে আমাদের অবগত হতে হবে। আরেকটা বিষয় হচ্ছে তোমরা লক্ষ্য করবা, আমরা যখন যে টপিক্সটা পড়ব, আমরা যখন যে ক্লাসটা অনলাইনে করব, এই ক্লাসে শেষে তোমাদের কী কী প্রশ্ন হতে পারে, এই ক্লাস থেকে আমরা কী কী শিখতে পারবো সে বিষয়গুলো একটু অবগত হই। তার মধ্যে এখানে সম্ভাব্য কিছু প্রশ্ন হতে পারে, একটা হচ্ছে উৎপত্তিগত দিক থেকে পদের অর্থ কী, এটা প্রশ্ন হতে পারে। তারপরে হচ্ছে পদের সংজ্ঞা দাও, তারপর হতে পারে শব্দ কত প্রকার ও কী কী, তারপর হতে পারে শব্দ পদের মধ্যে পার্থক্য নির্ণয় করো। আর একটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট অনুধাবনমূলক প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসবে, আশা করা যায় আসতে পারে, সেটা হচ্ছে সকল পদই শব্দ কিন্তু সকল শব্দই পদ নয় কেন, ব্যাখ্যা করো। তোমরা একটা জিনিস মনে রাখবা, তোমাদের অনুধাবনমূলক প্রশ্নগুলোই হয় সাধারণত কেন, কিভাবে, কি জন্য, ব্যাখ্যা করো। তদ্রূপ এখানে তোমরা একটা প্রশ্ন পেয়েছো যে সকল পদই শব্দ কিন্তু সকল শব্দ পদ নয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আবার দেখা হবে পরবর্তী ক্লাসে। স্টে হোম, স্টে সেফ। থ্যাংক ইউ এভরিবডি।